হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে বিএসসি ইন এগ্রিকালচার এবং বিএসসি ইন হর্টিকালচার কোর্সের যে ভর্তি, সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা আবেদন করবে এবং কোন কোন ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে, এবছরে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কোথায় কতগুলো সিট রয়েছে, সমস্ত ডিটেলসে বলবো। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তুমি ইন ফিউচার উচ্চ মাধ্যমিক পাস করবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। বিএসসি ইন এগ্রিকালচার এবং বিএসসি ইন হর্টিকালচার এই কোর্স দুটোর ডিমান্ডও কিন্তু এখন যথেষ্ট রয়েছে। তো এই কোর্স করতে তুমি ইন্টারেস্টেড হলে এই ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো, প্রথমেই আমি বলবো যে এক্ষেত্রে চ্যানেলটিকে যদি আমাদের এখন অবধি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ভিডিওর আপডেট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন কোর্স, জবস আপডেট, স্কলারশিপ আপডেট, মেডিকেল রিলেটেড বিভিন্ন কোর্স, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আফটার এইচএস কোন কোন যে সমস্ত তোমাদের অপরচুনিটিসগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, যদি দেখে না থাকো অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আমি লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তো এখন আমি রয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, মেন ক্যাম্পাস রয়েছে এক্ষেত্রে মোহনপুর নদিয়া। তো এখানে দেখো তোমাদের একদম সবার প্রথমে যেটা বলবো যে বিএসসি ইন এগ্রিকালচার অথবা বিএসসি ইন হর্টিকালচার এই কোর্স দুটির জন্য 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে, অর্থাৎ বলতে গেলে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটি একটি 4 বছরের কোর্স, টোটাল 8টা সেমিস্টার রয়েছে এবং এক্ষেত্রে টোটাল সিট রয়েছে 300টা। এখানে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, কোন ক্যাম্পাস, এখানে 3টে ক্যাম্পাস রয়েছে, মোহনপুর, নদিয়া, বর্ধমান এবং বাঁকুড়া। এই যে 3টে ক্যাম্পাস রয়েছে, এখানে তোমাদের তুমি যে বোর্ড থেকে পাস আউট হয়েছো, দেখো এক্ষেত্রে যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তুমি পাস আউট হও, সেক্ষেত্রে বিএসসি ইন এগ্রিকালচার অনার্সের জন্য টোটাল 106টা সিট রয়েছে, অন্যান্য বোর্ডের জন্য 10টা এবং ভোকেশনাল অর্থাৎ আমাদের স্টেট ভোকেশনাল বোর্ড থেকে হলে 6টা, টোটাল 152টা সিট রয়েছে। এটা রয়েছে মোহনপুর নদিয়া ক্যাম্পাসে। বর্ধমান ক্যাম্পাসে সিমিলার ভাবে দেখতে পাচ্ছ যে স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে হলে 27টা সিট রয়েছে, অন্যান্য বোর্ড অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি এই সমস্ত বোর্ডগুলোর জন্য 3টে, আর আমাদের স্টেট টেকনিক্যাল কাউন্সিল থেকে যদি হয় ভোকেশনাল এডুকেশন সেখান থেকে রয়েছে 2টো, এই নিয়ে টোটাল 32টা সিট রয়েছে। বাঁকুড়া ক্যাম্পাসে টোটাল 32টা সিট রয়েছে, এই নিয়ে টোটাল 216টা সিট রয়েছে। এটা হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার কোর্সের জন্য। বিএসসি ইন হর্টিকালচার কোর্সের জন্য টোটাল 38টা সিট রয়েছে, এক্ষেত্রে তুমি ব্রেকআউট দেখে নিতে পারবে। তাছাড়া এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স থ্রুতে যেটা এক্ষেত্রে অ্যাডমিশন হয় সেখানে টোটাল আমাদের সিট রয়েছে দেখতে পাচ্ছ এখানে 32টা, তো এই নিয়ে টোটাল 286টা সিট। এছাড়া আমাদের আরও কিছু সিট রিজার্ভেশন রয়েছে যেগুলো জিলেট এক্সামের থ্রুতে তোমরা এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করতে পারো বা আদার্স আরও ডিটেলস রয়েছে, এই নিয়ে টোটাল আমাদের 300টা সিট রয়েছে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার কোর্সের জন্য। এবং এক্ষেত্রে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি, এখানে দেখতেই পাচ্ছ যে যারা এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ স্টেট হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যারা পাস করেছো বা আদার্স যে সমস্ত বোর্ড যেমন সিবিএসসি, আইএসসি, আইসিএসসি এই সমস্ত বোর্ড থেকে, তো সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলো অবশ্যই থাকতে হবে, এই সাবজেক্ট কম্বিনেশন 70% মার্কস এক্ষেত্রে থাকতে হবে 4টে সাবজেক্টে, এবং তার সঙ্গে সঙ্গে আদার্স যে কোটার যে তোমাদের ক্যান্ডিডেট রয়েছে যে রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে এসসি, এসটি, পিডাব্লিউডি, তাদের জন্য 60% রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি এক্ষেত্রে ভোকেশনাল এডুকেশন থেকে তুমি পাস করো ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল এডুকেশন থেকে, তো সেক্ষেত্রে তোমাকে যেটা রয়েছে 70% মার্কস থাকতে হবে এবং সাবজেক্ট এক্ষেত্রে এই যে কম্বিনেশনগুলো রয়েছে এই কম্বিনেশন তোমার থাকতে হবে। এটা রয়েছে এক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল যে ক্রাইটেরিয়া রয়েছে। এবং অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছ, জেনারেল বা ওবিসির জন্য 1500 টাকা, এসসি, এসটি, পিডাব্লিউডির জন্য 750 টাকা এবং জেনারেল স্পোর্টস ক্যাটার জন্য ক্যাটাগরিতে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 1500 টাকা। এবং এক্ষেত্রে তোমাদের অনলাইন আবেদন যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কি কি ডকুমেন্টস তোমাদের রয়েছে এক্ষেত্রে রিকোয়ারমেন্ট সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে তোমরা বিসিকেভির যে অফিসিয়াল ওয়েবসাইটে, এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, যেখান থেকে গিয়ে তোমরা এই ডিটেলস যে
নোটিফিকেশনটা রয়েছে বা ব্রসিওর, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার তোমাদের ইম্পর্টেন্ট যে ডেডলাইন রয়েছে সেটা তোমাদেরকে বলবো, যেটা পরবর্তীতে নোটিশ দিয়ে তোমাদের জানানো হয়েছিল। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 7 তারিখ থেকে জুন মাসের, এবং এটা চলবে 24শে জুন অবধি। সো এখনো তোমাদের কাছে সময় রয়েছে, যারা জানো না অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এখনো। এর পরবর্তীতে 27 তারিখ তোমাদের কারেকশন রয়েছে, যেখানে কারেকশন করতে পারবে যদি অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো ভুল করে থাকো। সমস্ত কিছু কিন্তু অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেক্ষেত্রে যে bckv.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই পোর্টাল যেখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। সাইন ইন অপশনে ক্লিক করে তোমরা এক্ষেত্রে যদি প্রথম নিউ অ্যাপ্লিকেন্ট হও তাহলে সাইন আপ করবে ফার্স্ট, তার পরবর্তীতে সাইন ইন করে এন্টায়ার যে ফর্ম ফিল আপ, ফিস পেমেন্ট, সমস্ত প্রসেসটাকে কমপ্লিট করবে। যদি তোমাদের কোনো রকম ফর্ম ফিল আপে কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেনশন করতে পারো। তাছাড়া অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া রয়েছে, এই হচ্ছে সেই নাম্বার, টাইম মেনশন করে দেওয়া রয়েছে। এই টাইম ফ্রেমের মধ্যে তোমরা কিন্তু মানডে টু ফ্রাইডে ফোন করে তোমাদের কোনো কোয়ারি থাকলে সেগুলো রিজলভ করতে পারবে। তো আমি তোমাদেরকে অবশ্যই এই পুরো নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, আর অনলাইন অ্যাপ্লিকেশনের ডিরেক্ট লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যারা যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই তোমরা এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা করতে পারো বিএসসি ইন এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সের জন্য। এছাড়া তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবে না। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাতে লাইক শেয়ার করতেও ভুলবে না।